আল্লা আল্লাহা আল্লাহ ইলাহা ইু বিশ্ব নবীর বিদায় হজে বিশ্ববাসীর পূর্তি শেষ উপদেশ সম মানব মন্ডলী মনোযোগ দিয়ে আস আমার কথাগুলি শ্রবণ করো মানবিক ঐটা সেম ও আমার সাহাবিন্দুরা তোমরা মনোযোগ শোনো আমার নবী কইতেছে ও সাহাবারা তোমরা মনোযোগ দিয়ে শুনিও কেননা আগামীতে তোমাদের সঙ্গে আমার আবার হজ করতে পারবো কিনা জানি না আজকের এই দিবস মক্কার এই পুণ্য ধাম লোক চোখে জিরো পবিত্র স্মরণ দেখো তোমাদের পরস্পরের ধন প্রাণ ও সম্মান তোমাদের কাছে সের পবিত্র সের প্রক্ষণীয় আমার বন্ধুরে বিশ্ব নবীর বিদায় হস আমার নবীদের শেষমেশ করেছিল ওই বিষয়ে আলো আলোচনা হইতেছে আমার নবী আমার নবী সৈমত জনগণ আমার নবী কইতেছে আমার কথাগুলি অন্তরে যেতে রাখ প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই লাকো লাখো সুকুরিয়া আমার আল্লাহ বলতেন বান্দারে তোমরা শুকুরিয়া আদায় করো তোমরা নিয়ামতের শুকুরি আদায় করো দুইটা চক্ষু আমি করে দিলাম আমার আল্লাহ বলতেছে বান্দারে দুইটা চক্ষু আমি বাড়িকে বানাইয়া দিলাম চক্ষু দিয়ে তোমার দুনিয়া দেখতে চাও চীন দেশ দেখতে চাও বাংলাদেশ দেখতে চাও কলিকাতা দেখতে চাও ভারত দেখতে চাও ইন্ডিয়া দেখতে চাও দেশ মহাদেশ দেখতে চাও দুইটা চক্ষু আমি বানাই দিলাম বান্দাই আমার আল্লাহ কইতাছে এই চক্ষে দেখতে ভম আছে পশ্চিম আছে সারা দুনিয়া বিক্রি করলেও পশের মূল্য কেউ দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে একটা চক্ষু যে চক্ষু আলায় বানাই দিছে এত সুন্দর গঠন চেহারা এত দৃষ্টি শক্তি কোনো পণ্ডিত কোনো সায়েন্টিস্ট কোনো মৌলানা কোন মুক্তি ফেরা কেউ এই একটা চক্ষু বানাইতে পারবে না ওই চক্ষু আমার আল্লাহ বানাই দিছে আলহামদুলিল্লা আল্লাহ

আমার ভাইয়ের আমার বন্ধুরে আমার যুবক ভাইয়েরা বোনেরা স্কুল কলেজে পড়তাস ইউনিভার্সিটিতে পড়তাস মেডিকেলে পড়তাস ডাক্তারে পড়তাস ইংরেজি পড়তাস যাও ইঞ্জিনিয়ারে পড়তাস যত বইয়ে থাকো আমার বন্ধুরে আমার বয়ান করে বেশি করে শুনবা আমার বয়ান করে ইংলিশে হিন্দিতে আছে বাংলায় বিভিন্ন ভাষা আমি সেরা বিশ্ব জমিনে তোমরা ভালো করে শুনবার কমান তোমার লাইক করবা সাবস্ক্রাইব করবা আমার নবী কইতাছে শুনবে জনগন জনগণ সমাবত জনগণ আমার কথাগুলি অন্তরে গেতে রাখ আমার নবী কইতাছে আমার কথাগুলি অন্তরে গেতে রাখ আল্লাহ আকবার আমার বন্ধুরা আমার মায়েরা আমার নবী কইতাছে সমগত জনমন্ডলী আরে যে রাখ স্ত্রীদের উপর যেমন তোমাদের অধিকার সেই রূপ স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার হইয়াছে তুমি একটা ভালো কাপড় বেন্দ স্ত্রীকে ভালো কাপড় দিতে হবে তুমি রসগোল্লা খাও চার ধরে বসে বসে খাইতেছ বাজান তোমার স্ত্রী সুখায় রয়েছে তোমার স্ত্রীকে গোল্লা দিতে হবে তুমিও বাজারে খাইতে তোমার স্ত্রীকে খিলাইতে হবে সোবাহান আল্লাহ সমান সমান অধিকার তাদের সঙ্গে সৎ ব্যবহার কর স্ত্রীকে ভালো কথা বলতে হবে মারপিট করা চলবে না জেনে তেনে কথায় মারপিট করা চলবে না স্ত্রী নামাজ না পড়ে স্ত্রীকে বুঝাইতে হবে বিবি গো তুমি নামাজ পড়ো স্ত্রী ফরজ গোসল করতেছে না স্বামী স্ত্রীর সহবাস করে ফরজ গোসল করতেছে না তার জন্য স্ত্রীকে বুঝাইতে হবে তুমি ফরজ গোসল করো স্ত্রী স্বামীর বাড়িতে থেকে বাড়ির বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া যাইতে পারবে না স্বামীর অনুমতি নিয়ে যাইতে হবে আমার ভাইয়েরা স্ত্রীদের সঙ্গে সদ ব্যবহার করতে হবে ভালো মধুর মধুর কথা কইতে হবে ভালো কথা বলতে হবে স্ত্রীদের সঙ্গে তারা তোমাদের কাছে আল্লাহর ধন তাদের প্রতি ব্যবহার আল্লাহর গজব তোমাদের উপর নেমে আসবে না অনেক দেখা যায় স্ত্রীকে মারধর করতেছে চুলের মধ্যে ধরে মারতাছে গানের মধ্যে ধরে মারতাছে এমনিই মারতাছে কোনো দোষ নাই এমনিই মারতাছে এই বিশালাই করবো বন্ধুরে আমার ভায়েরাম জেনে তেনে দোষ সারা আরে দোষার জেনে তেনে স্ত্রীকে প্রহার করা মারা চলবে না আমার মায়ের আমার বন্ধুরে এই সমস্ত কথা কেরা বলতেন বিশ্বনবী বলতেন আমার বিশ্ব নবী যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যায় ওই সময়ের ভিতরে একটা হস করেছিল বিদায় হস ওই সময়ের ভিতরে সামদুরকে লক্ষ্য করে বলতেন ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করতে পারে না আমার নবী কৈতাস ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করতে পারে না যে প্রবৃত্তির দাসত্ব পরিত্যাগ করে আল্লাহর দাসত্ব গ্রহণ করে না আমার বন্ধুরেন যে প্রতিবেশীকে নাハরে রেখে নিজে উপর যে উপর পূর্ণ করে খাবে তার মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার নাই বুখারী শরীফের হাদিস আমার বন্ধুগণ আপনি পেটটা ভইরা খাইছেন আপনি বাই নিকটে মানুষ ও হাস আছে ও বাস আছে খাওয়া নাই আপনি পেটটা গইরা খাইছেন হাদি হাদিসে লেখা আছে বাজান আপনি পেটটা ভরিয়া খাইছেন আপনি আসছে না খাইয়া রয়েছে তাদের খবর নিলেন না আরে যে খবর নিল না সে মুসলমান বলিয়া দাবি করার কোনো অধিকার নাই আপনি এখান তারাও খিলাইতে হবে বন্ধু কতগুলো মিথ্যা হইতে পারে না আমানবিক ঘোষণা করিয়া গেছে এই কথাগুলি বিশ্বাস করবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব